মামা এরকম কয় না, ওরকম কয় না, ওরকম কয় না। ছেলে মিলে বড় হয়ে গেছে, সকালবেলা টানাটানি করো না, ওরকম করো না। এই এই ছাড়ো না, ছাড়ো না আমাকে, ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না, ভাল লাগে না, ছাড়ো। মা বলছি কত করে বলি, রাত্রিবেলা তো গিলবে না, গিলবে না, সারা রাত বুধবার বুধবার করে দেখো সকালবেলা। মা বলছে ও গো তোমার নেশা কি কাটিনি। মায়ের সামনে আমি গিয়ে দাঁড়ালুম। আহা মায়ের কি রূপ! মা আমার দিকে তাকিয়ে প্রথমে করে একবার ঠিক করে হেসে ফেললেন। তারপরে বললেন, বাবা জজু তুমি মরতে আমার পুজো শুরু করে দাও। আমি মাকে বললাম, বেশ মা, বেশ মা। তারপর মাকে সবে আমি ভোটে জেতার জন্য বরটা চাইতে যাচ্ছি, আজকাল কোথা কার, তখন তুমি আমাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে দিলে। আমি কি করব, ভালো লাগে না আমারও, বলে স্বপ্নটা দেখা দেখবে বলে দেখতে পারতে, আমি ধাক্কা দিই আবার সে, হ্যাঁ আবার সে পড়ল। ভালো দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ, বলো না মাকে দেখতে পাচ্ছ স্বপ্নে? আমি মরেছি, আমি চোখ খুলে কি করে মাকে দেখবো, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। আর লাগে না, কেন তুমি চোখ খুলে, আর জেগে কি স্বপ্ন দেখা যায় নাকি? শোনো শোনো শোনো, আমি না তোমাকে বেশ হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ে। আই ঘুম যাই ঘুম দত্ত পাড়া, হাসছ কেন, হাসছ কেন? এই আমার না সুসুরি লাগছে, কনসেন্ট্রেট করো না। খালি আর কি বলছি না, মাকে দেখো, আই ঘুম যাই ঘুম দত্ত পাড়া। উঠলি কেন, উঠলি কেন? না না না, তুই বুঝতে পারছো না, কি মা আমাকে বললেন ওর পূজোর আয়োজন করতে। পুজোর আয়োজন? আচ্ছা শোনো একটা কথা বলো, মা যখন তোমার সামনে এসে দাঁড়ালেন তখনও ডান হাতটা এমনি মতো ছিল উঁচু? না তারপর মা ছিলেন না, হাতটা ছিল কিনা বলো না। হ্যাঁ তা ছিল, আলবাত ছিল। ও গো এটা তো আশীর্বাদের ভঙ্গি, তার মানে তো মা তোমাকে আশীর্বাদ করেই দিচ্ছে, তার মানে তো তুমি মন্ত্রী হচ্ছ। আনন্দ করো, কি আনন্দ, আকাশে বাতাসে আনন্দ করো না, হাত ভেঙে পড়বে। তার আগে পুজো করতে হবে মায়ের। পুজোর আয়োজন আমি করে ফেলেছি, তুমি কোনো চিন্তাই করো না, বিচার। কে লাগে? ওরে বাবা রে, কানটা ভুঁভু করছে। আরে ধুর ধুর ভুঁভু নিকুচি। আরে বাবা তুমি বেরোনোর আগে পাঁচজনের পণ্ডিতকে ডেকে আমি পুজোর আয়োজন করে ফেলছি। এই বিচার, বিচার। রাখার রাগ সঙ্গে সঙ্গে দেখে চলে যাবে, নিজেও তুমি রেডি ছিল। আমি এতটুকু পারিনি, এবং এটা মানে খরাজ মুখোপাধ্যায়ের অভিনয়, আর দ্বিতীয়ত ওনার মুখের কাটিং আলাদা, ও আসেনি, আসেনি, খুব কঠিন। আমি গল্পটা চয়েস করেছিলাম, খুব কঠিন, আমি পাচ্ছিলাম না যে সিঙ্গেলে কি আছে, সিঙ্গেলে কি আছে, সিঙ্গেলে কি আছে, লাস্টে বাধ্য হয়ে এটা নিলাম। তবে তোমাদের
অনেকক্ষণ সহজ ছিল, আজকে আমাকে সাজতে হয়নি, আমাকে আজকে শাড়ি পরতে হয়নি, এই সব দিক দিয়ে খুব আনন্দ হয়েছে। আর এমনিও এখন সত্যি কথা বলতে ল্যাপটপে এক্সাইটমেন্টের জন্য কি গল্প বলবো কি গল্প ওইটাই করে দিয়েছি। তো নেক্সট দিন দেখা যাক, ছোট রবিবার দিন একটা ধামাকা ভিডিও আসছে, খুব পপুলার একটা সিন করছি, আগে থেকে বললাম না, বলতে যাচ্ছিলাম যে একটা আসছে গেল। হ্যাঁ, রবিবার দিনকে একটা খুব ধামাকা সিন করছি, একটা ধামাকা বইয়ের, তো খুব ভালো লাগবে সিনটা। প্রচুর 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 রিকোয়েস্টেড সিন, তোমাদের প্রচুর রিকোয়েস্ট করেছো, তো সেইটার উপরে করছি। যাই হোক, যাওয়া হচ্ছে, যাই হোক, আমি আবারও বলছি গল্পের অভিনয় আমার আমার তো এমনি অভিনয় খারাপ, মুখ মেলেনি আজকে, এমনি দেখবে তোমরা, ওর যখন মেলেনি তারা বুঝে নাও কি আমি অভিনয় এতটুকু পারি না, তোমরা ভালোভাবে জানো আমি ওর জন্যই ক্যামেরার বাইরে বেশিরভাগ থাকি, ওকে দিয়ে শুটিং গুলো চালিয়ে দিই, ওকে দিয়ে বেশিরভাগ শুটিং চালিয়ে দিই, আমার ভালো লাগে না অভিনয় করতে, পারিও না। ব্যাপারটা কি বলতো, যে মানে এই যে অভিনয়টা করলাম না, আমি জীবনেও এই সিনটা দেখি, আমি ওই ওইটা দেখি, আমরা রানিং দেখে দেখে করি, মানে জাস্ট 2 ঘন্টা আগে আমরা সিনটা ফার্স্ট দেখলাম লাইভ, 2 ঘন্টা আগে। আর আমার অভিনয় বা আমার ওই মানে ভিডিওগুলো সেইখানে আমি ফুটিয়ে তুলতে পারি, যেখানে ধরো যে বইগুলো আমি দেখেছি, আমার প্রচন্ড ফেভারিট একটা বই, প্রচন্ড ফেভারিট একটা সিন, ভীষণ প্রিয় আর কি, তো সেইটাই আমার ভিতর থেকে একটা আনন্দই চলে আসে, একটা আলাদা উৎসাহ চলে আসে যে আমি এটা করবো, আমি এটা পারবো, পারতেই হবে। কিন্তু আজকে বলি আমরা তো হুটহাট করে যে কোনো বইয়ের সিন ওরকম করে নিতে পারি না, কপিরাইট একটা বিষয় থাকে, আমাদের অনেক অ্যানালিটিক করেই নিতে হয়। আর তো যাই হোক, এখন মানে ল্যাপটপ নিয়ে নতুন কন্টেন্ট একটা মাথায় আছে করব, তার আগে আমাকে কিছুদিন একটু সরগরম হতে হবে জিনিসটাকে নিয়ে, ওর জন্য ল্যাপটপটা নিয়ে দেখতে পাবে নতুন কন্টেন্ট কী নিয়ে আসি। তোমার চ্যানেল একটু দেখিয়ে দাও, হ্যাঁ আমার চ্যানেল একটু দেখিয়ে নিই, আমার এমএস ফ্যামিলিতে দেখিয়েছি ঠিকই, কিন্তু ওর এমএস ক্রিয়েটর চ্যানেল একটুখানি না দেখলে হয় বলো? এইটা হচ্ছে আমার নতুন ছেলে, ছোট ছেলে, নতুন আমার ছেলে, ছেলে ভাত দেবে, ঠিক আছে, এটা আমার নতুন ছেলে, এটা আমাকে ভাত দেবে হয়তো, এটার ইএমআই প্রচুর, যাই না শুরু করতে, শুরু তো মানে নিয়ে তো নিয়েছি, এবার কাজটা তো করতে হবে আমাকে, তো এখন দেখা যাক, দেখতে পাচ্ছ কিনা যাই না। এটা লেনোভোর ল্যাপটপ নিয়েছি, ঠিক আছে, লেনোভোর ল্যাপটপ নিয়েছি, খুব সুন্দর কনফিগারেশন, দামটাও বেশ সুন্দর, ঠিক আছে, এখন এটা মাল্টিপারপাস যাতে কাজ করা যায় সব রকম সেই হিসাবে নিয়ে, ঠিক আছে, এই হচ্ছে দেখে নাও, ওকে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। প্রাইজ সোনাদের স্বপ্ন পূরণ হলো, ওর বহু বছরের স্বপ্ন ছিল একটা, তিনটে স্বপ্নের মধ্যে একটা পূর্ণ হলো, আর দুটো হচ্ছে, একটা হচ্ছে ছাদের ঘরে থাকা, আর দুই হচ্ছে একটা বাইক, তাহলে ওর আর কোনো স্বপ্ন নেই, ওর সব স্বপ্ন কমপ্লিট হয়ে গেছে। তার ল্যাপটপটা আমার স্বপ্ন ছিল না, আমার স্বপ্ন ওই বাইকটাও আমার স্বপ্ন নয়, আমার শুধু ওই ছাদের ঘর হলে হবে, আমার বাইকও লাগবে না, ল্যাপটপও লাগবে না, ওগুলো একটা ছেলেরই স্বপ্ন থাকে, একটা মেয়ের থাকে না, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম গল্পটা ভালো হয়নি আমি জানি, ঠিক আছে, যত তোমরা দেখেছো এই অনেক, হ্যাঁ যারা যারা এই অবধি এসছো অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমাদের এন্টারটেইন দিতে পারিনি হয়তো সেরকম ভাবে, পরে নেক্সট দিন পুষিয়ে দেবো, ঠিক আছে, নেক্সট দিন পুষিয়ে দেবো, নাটকের ভিডিওই পুষিয়ে দেবো, অন্য কন্টেন্ট যদি মাঝখানে ঢুকাই তাহলে তো অন্য বিষয় সেটা, তবে নাটকের ভিডিও যে নেক্সট দিন থেকে ও আমি যৌথভাবে করবো সেদিকে খুশি হবো, আর নতুন কন্টেন্ট যেটা হবে ওটা জাস্ট আমার চ্যানেলটাকে রেগুলারিটি মেনটেন করার জন্য, অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না আমি আগেই বলে দিলাম, বেশিরভাগই ভালো লাগবে না, তবু চেষ্টা করব যাতে এন্টারটেইন দেওয়া যায়। তো যাই হোক, তো আজকের মতো টাটা টাটা, এখন যাই না, রবিবারের জন্য সোমবারে ওরা করো, সোমবারের জন্য ওয়েট করে থাকো, আমার সোমবারে সিনেমার ফেভারিট সিন সোমবারে পাবে, আর তার মাঝখানে যদি আমি অন্য কোনো কন্টেন্ট পাই তাহলে অবশ্যই অবশ্যই দেবো, ঠিক আছে, তো টাটা।